ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টার যে ওয়ার্ক পারমিট আছে, মাল্টার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। মাল্টার ওয়ার্ক পারমিটের ভিতরে আজকে আসলে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে আপনার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি জব খুঁজে পাবেন, হচ্ছে আর নেসেসারি আপনার ডকুমেন্টস কী লাগবে, প্লাস হচ্ছে আপনি কিভাবে এই জবের জন্য আবেদন করতে পারেন, কী ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন, প্লাস হচ্ছে আপনার কোন ওয়েবসাইটে গেলে আপনি স্পেসিফিক এই জবটা খুঁজে পাবেন। এর পরবর্তী স্টেপে গিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আপনি ভিসার জন্য কিভাবে আবেদন করবেন সে সংক্রান্ত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা একটু ভিডিও স্ক্রিনে গিয়ে দেখি, হচ্ছে হচ্ছে স্ক্রিনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কোন সাইটে গিয়ে আপনি এই জবটা খুঁজে পাবেন। হচ্ছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও নিয়ে নিতে পারেন, অথবা আমি যেভাবে এই ওয়েবসাইটে ঢুকছি আপনারা চাইলে এইভাবে ফলো করে এখানে জবের জন্য আবেদন করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা একটু কম্পিউটারের স্ক্রিনে যাই। আপনাকে লিখতে হবে মাল্টা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। আমি এই যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, এরকম একটা হচ্ছে ফার্স্ট টাইম গুগল সার্চে গিয়ে সার্চ করলে এরকম একটা অপশন পাবেন। ইভেন হচ্ছে আমার এটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে নিয়ে নিতে পারবেন। যখন আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন এরকম মাল্টা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন, ঢোকার পরে দেখবেন হচ্ছে যে ফাইন্ড এ জব, ফাইন্ড এ জবের ভিতরে অনেকগুলো জবের অপশন রয়েছে। আপনি যদি ক্লিনার জব খুঁজেন তাহলে ক্লিনারে ঢুকবেন, যদি এখানে হচ্ছে কোচ ড্রাইভার আছে সেটা ঢুকবেন, ডক্টর আছে, হোস্ট আছে। আমরা মূলত এখানে ঢুকবো হচ্ছে হোস্ট জবের ভিতরে। আপনি যদি ক্লিনার ঢুকতে চান ক্লিনার ঢুকতে পারবেন, কিন্তু আমরা একটা স্পেসিফিক একটা রেজনে গিয়ে ঢুকবো, এজন্য আমরা হোস্টের জবটায় ঢুকবো। হোস্ট জব, হোস্টটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড যে জবগুলো হয় সেগুলোকে হোস্ট বলে। এখানে হচ্ছে আপনাকে বলা আছে কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে যেমন ধরেন 40 আওয়ার্স হচ্ছে আপনাকে কাজ করতে হবে উইকলি, মানে 40 ঘন্টা কাজ করতে হবে। ওভার টাইম করলে আপনি হচ্ছে এক্সট্রা টাকা পাবেন, সে কথা বলা আছে। তারপরে হচ্ছে 24 ওয়ার্কিং ডেজ, 32 ডেজ, এখানে হচ্ছে আপনার 32 দিনের ভিতরে 24 দিন আপনার এখানে কাজ করতে হবে। এখানে 15 ওয়ার্কিং ডেজ যদি আপনার হচ্ছে আপনি যে সিক থাকেন তাহলে হচ্ছে আপনি ছুটি পাবেন। 50% আপনার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স সেটার পারপাসে আপনি হচ্ছে এই সুযোগ সুবিধা পাবেন। এছাড়া এখানে বিস্তারিত আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে যে জবে ঢুকবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, কী রিকোয়ারমেন্ট লাগবে সে সংক্রান্তে বলা আছে। এখন আমরা কাজ যেটা করব এটা হলো মেইন কাজ, অর্থাৎ হচ্ছে অ্যাপ্লাই করাটা মেইন কাজ। এখানে যেটা রয়েছে এই যে হচ্ছে ফার্স্ট অপশনে যেটা নাম, তারপর হচ্ছে সারনেম আছে, তারপরে পাসপোর্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আপনাকে হচ্ছে হচ্ছে এই হচ্ছে এটা ফ্লাপ করা শুরু করতে হবে। জাস্ট আমি আমার নাম এবং হচ্ছে যেভাবে ফ্লাপ করতেছি আপনারা ঠিক এভাবে ফলো করলে ফ্লাপ করে যাবেন। হচ্ছে এই জন্য আমার ফুল নেম হচ্ছে আলমামুন, আমি আলমামুন দিলাম। সারনেম হচ্ছে যেটা ডাক নাম সেটা আমি মামুন দিয়ে দিলাম। আপনারা এইভাবে ডিভাইডেড করে দিবেন। আমি আমার এখানে পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করতেছি, আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। এখানে জাস্ট হচ্ছে নিচের দিকে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস একটা অপশন আছে, এই ইমেল অ্যাড্রেসটা অত্যন্ত জরুরি, এই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিবেন। এই ইমেল অ্যাড্রেসটা আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, osbc24@gmail.com। আপনারা যে আপনার যে অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে কিন্তু ফার্স্ট কন্ট্যাক্টটা ইমেলে হবে। নিচের দিকে গিয়ে দেখেন হচ্ছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে যদি আপনি মেল হন মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। আমি মেলটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার যে সিভিতে যে অ্যাড্রেসটা আপনি ইউজ করতেছেন সেই অ্যাড্রেসটা দিবেন। আমি জাস্ট আমার একটা সংক্ষিপ্ত অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে হচ্ছে আপনাকে নিচের দিকে গিয়ে যেটা রয়েছে আপনার এখানে টাউন রয়েছে, অর্থাৎ হচ্ছে আপনি যে সিটিতে বসবাস করবেন সেই সিটিটা আপনি এখানে দিয়ে দিবেন। লাইক যদি আপনি বাংলাদেশের নাগরিক, আপনি এই মুহূর্তে কাতার বা কুয়েত বা অন্য যে কোনো দেশে আছেন, যে সিটিতে আছেন আপনি সেই সিটিটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি বাংলাদেশে থাকেন, আপনি যে সিটিতে আছেন সেই সিটিটা আপনি দিয়ে দিবেন। বাংলাদেশে অনেকগুলো সিটি আছে, এখানে যে পোস্টাল কোডটা আছে এই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। অবশ্যই আপনি যে সিভিটা তৈরি করবেন ইনফরমেশনগুলো যেন অ্যাকুরেট হয়।
এরপরে যেটা রয়েছে আপনার নিচের দিকে গিয়ে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে যেটা রয়েছে আপনি নিচে দুইটা অপশন রয়েছে আপনার হচ্ছে কান্ট্রি, এখানে হচ্ছে আপনি যদি যেখানে বসবাস করতেছেন, লাইক যদি আপনি হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থাকেন তাহলে হচ্ছে আপনি এই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আর অরিজিনটা যেটা আছে আপনার যে বাংলাদেশ, বাংলাদেশ আপনি যদি বাংলাদেশের নাগরিক সেজন্য আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে বাংলাদেশ দিবেন, প্লাস হচ্ছে আপনার অরিজিনটাও আপনি বাংলাদেশ দিবেন। আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে হচ্ছে এইভাবে আপনি ফলো করবেন, লাইক কান্ট্রির জায়গায় দিয়ে দিবেন মালয়েশিয়া, আর হচ্ছে অরিজিনের জায়গায় বাংলাদেশ দিয়ে দিবেন যদি আপনি মালয়েশিয়াতে থাকেন। এরপরে যেটা রয়েছে আপনার ল্যান্ড নাম্বার যদি থাকে আপনি দিবেন, না হলে নিচের দিকে যে টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার টেলিফোন নাম্বার যেটা আছে টেলিফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যেটা একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপনি যে দেশে আছেন সেই দেশের হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি কোড আছে, কান্ট্রি কোডটা দিবেন। এরপরে যেটা রয়েছে আপনার যে নাম্বারটা আছে আপনি নাম্বারটা এন্ট্রি করে দিবেন। এরপরে যেটা রয়েছে নিচের দিকে ডেট অফ বার্থ, এটা আপনার ডেট অফ বার্থ যেটা আছে আপনি অরিজিনাল ডেট অফ বার্থটা দিবেন। আমি জাস্ট এটা হলো একটা ডেমো দেখাচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন, সেজন্য হচ্ছে আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, এইভাবে আপনারা এই ফর্মেটটা অ্যাপ্লাই মানে ফলো করবেন। এরপরে যেটা রয়েছে আপনার ডেট অফ বার্থের, আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবেন। ডেট অফ নিচের দিকে গিয়ে যেটা রয়েছে আমি আমার ডেট অফ বার্থটা এখানে একটু এন্ট্রি করে দিই, 1/1/91 আমার হচ্ছে ডেট অফ বার্থ, আমি এটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। আপনাদের যা জন্ম তারিখ আছে মাস দিন এভাবে আপনি এখানে উল্লেখ করে দিবেন। এখানে দেখেন হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের জায়গায় আমরা এখানে হোস্ট জবটা সিলেক্ট করবো। আপনি যদি লাইক ক্লিনার থাকেন তাহলে ক্লিনার উল্লেখ করবেন, আপনি যে জবে যেতে চাচ্ছেন সেই জব সংক্রান্ত লিখবেন। রাইটে তারপরে হচ্ছে ওনার যেটা রয়েছে এখানে আপনার কিছু না দিলে হবে। নিচের দিকে দেখেন হচ্ছে স্কিল যেটা রয়েছে, আপনি স্পেসিফিক যে জবটায় অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত আপনার যে স্কিল রয়েছে আপনি সেই স্কিল সংক্রান্ত আপনি এখানে কিছু ইনফরমেশন ইনক্লুড করবেন। জাস্ট আমার কাছে এটা যেহেতু এই মুহূর্তে লেখা নেই এই জন্য আমি এটা লিখলাম না, কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই একটা এখানে ইনফরমেশন দিবেন যে আপনি কী কাজে এক্সপার্ট। আপনি লাইক যদি কম্পিউটার এক্সপার্ট থাকে সেটা লিখবেন, আপনার যদি হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো থাকে সেটা লিখবেন। নিচের দিকে গিয়ে দেখেন হচ্ছে এডুকেশন লেভেল, এই এডুকেশন লেভেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি হচ্ছে যদি মানে ফ্রি স্কুল পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে হচ্ছে প্রাইমারি এডুকেশন লিখবেন, আপনি যদি ডিপ্লোমা করা থাকে তাহলে ডিপ্লোমা লিখবেন, আপনি যদি ব্যাচেলার্স করা থাকে ব্যাচেলার্স করা থাকবেন। সেটা আমার মাস্টার্স করা আছে সেজন্য আমি মাস্টার্সটা সিলেক্ট করলাম। আপনাদের যা এডুকেশন আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপর ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আপনার এখানে জব এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, আপনার যদি 2 বছর 3 বছরের মিনিমাম, এখানে তারা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলতেছে। আপনি যদি 3 বছর 4 বছর যে ধরনের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে দেখেন একটাই ওয়েবসাইট মালটা, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স একটা অপশন আসছে, যদি এখানে দেখেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেহেতু আমার নাই এই জন্য আমি এখানে দিচ্ছি না। নিচের দিকে হচ্ছে এটা অনেক জরুরি, অ্যাটাচমেন্ট অফ ইওর রিজুমি অথবা সিবি, আপনার সিবিটাকে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। আপনি সিবি সংক্রান্ত একটু বলে নেই, সেটা হচ্ছে আপনার সিবিটাকে অবশ্যই আপনি ইউরোপিয়ান ফরম্যাটে সাজাবেন, সাজিয়ে একটাকে সিবি করবেন। যেমন হচ্ছে আমি এখানে জাস্ট ডেমো দেখানোর জন্য হচ্ছে আমি আমার হচ্ছে যেটা রয়েছে কিছু সিবি ডকুমেন্টস আমি এখানে কিছু কালেক্ট করে রাখছি, সেই অনুযায়ী হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার সেই ডকুমেন্টসগুলো আমি এখানে একটু অ্যাটাচ করব। কীভাবে অ্যাটাচড হয় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন হচ্ছে আমি আমার এখান থেকে আপনি আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ বা হচ্ছে মোবাইল ফোন যে কোনো আপনার ডিভাইস থাকে না কেন আপনি এই মাল্টার জবগুলোতে আবেদন করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে আমি আমার এখান থেকে সিবিটা সিলেক্ট করবো, দেখেন হচ্ছে CV1 দেওয়া রয়েছে, আমি এখানে চুজ করবো সিলেক্ট করবো। সিলেক্ট করলেই কিন্তু আপনার এই সিবিটা আমার কিন্তু অ্যাটাচমেন্ট নিয়ে নিয়েছে। এরপরে যেটা রয়েছে আইডি কার্ড, আইডি কার্ডটা যদি আপনি যে জব করতেছেন জবের থেকে যদি আপনার সেই আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আইডি কার্ডটা দিবেন, যদি আপনার নিচের দিকে যদি আপনার সেটা না থাকে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিবেন। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে পাসপোর্টের যে ফার্স্ট পেজটা আছে ইনফরমেশন পেজ, এই পেজটা আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে। নিচের দিকে গিয়ে দেখেন হচ্ছে এখানে আরও কিছু এডুকেশান সার্টিফিকেট, এটা যেটা আপনার যেটা লাস্ট এডুকেশান কমপ্লিট করেছেন, লাইক যদি আপনি এখানে আপনার যদি লাস্ট এডুকেশান যদি আপনার মাস্টার্স থাকে তাহলে আপনি মাস্টার্সের সার্টিফিকেটটা দিবেন, আর হচ্ছে ব্যাচেলার্সের সার্টিফিকেটটা আপনি এখানে দিবেন। দুইটা সার্টিফিকেট এখানে অ্যাটাচমেন্ট করার কথা বলা হয়েছে, আপনি সার্টিফিকেট প্লাস আপনার মার্কশিটটা এখানে এন্ট্রি করে দিবেন। নিচের দিকে দেখার দেওয়া আছে যে এখানে
আপনার হচ্ছে ওয়ার্ক সার্টিফিকেট, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে হচ্ছে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো আপনি এখানে অ্যাটাচ করবেন। আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, আমি এখানে জাস্ট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা অ্যাটাচ করতেছি। আপনার যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি লাস্ট যে দুইটা জব করেছেন লাস্ট দুইটা জবের অ্যাটাচমেন্ট করবেন। নিচের দিকে গিয়ে দেখেন হচ্ছে ক্লিয়ার হচ্ছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এখানে পুলিশ ক্লিয়ারেন্স আপনার প্রত্যেক জেলাভিত্তিক অনেকগুলা হচ্ছে প্রতিষ্ঠান আছে, আপনার যে জেলাভিত্তিক থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয়, এটা আপনি অ্যাপ্লাই করার আগে এখান থেকে নিয়ে নেবেন। নিচে গিয়ে দেখেন সাবমিশন বাটন আছে, সাবমিশন করে দিবেন। এই হচ্ছে আপনার আপনাকে যে লিঙ্কটা দেওয়া হলো অর্থাৎ হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা ভিজিট করলাম, এটা মূলত হচ্ছে এজেন্সি। এই এজেন্সিটা হচ্ছে মাল্টা অথরাইজ, হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ এজেন্সি। এদের মূলত কাজ হচ্ছে আপনার সিভিটা বিভিন্ন কোম্পানিতে ওদের হচ্ছে যেহেতু এই কাজগুলো মূলত হ্যান্ডেল করে, মাল্টার যতগুলো কাজ হয় এই কাজগুলো হ্যান্ডেল করে মূলত এইসব এজেন্সিগুলোই। এছাড়াও আরও অন্য অন্য এজেন্সি আছে, জাস্ট এটা অথেন্টিক একটা এজেন্সি, সেটার লিস্ট আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা ভিজিট করলাম। এইভাবে আপনি আবেদন করলে আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। এখানে কাজ হচ্ছে এজেন্সির মূলত কাজ হচ্ছে আপনার ওরা তারা কিছু অর্থের বিনিময়ে আপনাকে তারা জব অ্যারেঞ্জ করে দিবে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা বিভিন্ন কোম্পানিতে তারা সাবমিশন করে যে কোনো কোম্পানি থেকে আপনাকে জব অ্যারেঞ্জ করে দিবে। এরপরে যেটা রয়েছে ওইখান থেকে হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো বের করা, ওয়ার্ক পারমিট বের করা, তারপরে যেটা রয়েছে অফার লেটার অ্যারেঞ্জ করা, এই কাজগুলো মূলত এরা করবে। কিন্তু এইসব এজেন্সির ভিসা দেওয়ার কোনো রাইট নাই, সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে এজেন্সির। কেননা হচ্ছে মাল্টা থেকে আপনার জেনুইন ওয়ার্ক পারমিট বা হচ্ছে অ্যাকোমোডেশন লেটার, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে যে হচ্ছে জব অফার লেটার, এইসব ডকুমেন্টস আসার পরেও কিন্তু ভিসার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে অ্যাম্বাসির দেওয়ার জন্য। অ্যাম্বাসি হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশে মাল্টার কোনো অ্যাম্বাসি নাই, এই ভিসা নিতে হলে আপনাকে ইন্ডিয়া থেকে নিতে হবে। VSF গ্লোবালের মাধ্যমে একটা আবেদন করতে হয় ভিসার জন্য, কিন্তু বাংলাদেশে যেহেতু VSF গ্লোবালের যে প্রতিষ্ঠান আছে সেটা তারা কিন্তু এই মাল্টার বিষয়ে অ্যাপ্লিকেশন দেয় না, সেজন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে আপনার VSF গ্লোবালে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হয়। এই ডকুমেন্টসগুলো আপনার কীভাবে কী ডকুমেন্টস লাগবে, কীভাবে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াটা আপনাকে সম্পূর্ণ করতে হবে, প্লাস হচ্ছে নেসেসারি ডকুমেন্টস, ম্যান্ডেটরি যে ডকুমেন্টসগুলো, তারপরে সাপোর্টিং ডকুমেন্টস কী লাগবে, মাল্টা থেকে কী সব ডকুমেন্টস আসবে, সে সংক্রান্ত আপনাদের এখন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার হচ্ছে এই আপনি ওইখানে অ্যাপ্লাই করলে অবশ্যই যেটা থাকে অবশ্যই তার কিছু অর্থের বিনিময়ে আপনাকে এই কাজগুলো করে দিবে। এই যদি আপনি কোনো কারণে ভিসা না পান সেক্ষেত্রে হচ্ছে আপনার যে টাকাগুলো আপনি যে এজেন্সিকে দিয়েছেন সে টাকাগুলো সম্পূর্ণ নন রিফান্ডেবল হয়ে থাকে। যখন আপনি তার সাথে কাজ করবেন তখন সে আপনাকে কিন্তু বলে দিবে। আর যে এজেন্সির লিস্টটা আমরা যে ওয়েবসাইটটা দিলাম এই এজেন্সির সাথে কিন্তু আমাদের পার্সোনালি কোনো সম্পর্ক নাই, আপনারা যদি কাজ করতে চান কাজ করতে পারেন। কেননা হচ্ছে আপনি যদি বাংলাদেশে কোনো এজেন্সি ধরে কাজ করেন তাহলে আপনার যা খরচ হবে সেই তুলনায় 1/3 কস্টিং আপনার হবে না। এখন চলেন হচ্ছে ভিসার জন্য আবেদন করতে হলে অর্থাৎ হচ্ছে এম্বাসিতে আবেদন করতে হলে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে সে সংক্রান্ত আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে নেসেসারি ডকুমেন্টসের ভিতরে আপনাকে দিতে হবে হচ্ছে একটা পাসপোর্ট। পাসপোর্ট অবশ্যই দেখবেন যে আপনার যথেষ্ট মেয়াদ থাকে এরকম একটা পাসপোর্ট দিতে হবে। দ্বিতীয় অপশনে রয়েছে ফটো, 35x45 mm ছবি। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে, মাল্টা ভিসার জন্য আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হয়। এরপরে যেটা রয়েছে কাভার লেটার, কাভার লেটারে অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। এরপরে যেটা রয়েছে আপনার এয়ার টিকিটের বুকিংয়ের একটা কপি দিতে হবে, যাতে হচ্ছে আপনি কত তারিখ এখানে ট্রাভেল করবেন সে সংক্রান্ত একটা ধারণা তারা পাবে। এজন্য অবশ্যই এয়ার টিকিট বুকিংয়ের একটা পেপার্স দিতে হবে। ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্সটা একটু বলা ভালো, সবাই মনে করে 3 মাসের ইন্স্যুরেন্স লাগবে, এখানে কিন্তু 91 ডেজের কথা বলা আছে, 3 মাস 1 দিনের ইন্স্যুরেন্সের কথা বলা। এই জন্য আপনারা 180 দিনের ইন্স্যুরেন্স প্রোভাইড করবেন। কেননা যদি আপনি হচ্ছে 3 মাসের হচ্ছে এই ইন্স্যুরেন্সটা আপনি ডকুমেন্ট সাবমিশন করেন অনেক ক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজ হতে পারে। এখন আসেন হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস কী লাগবে। সাপোর্টিং ডকুমেন্টসের ভিতরে এই যে ডকুমেন্টসগুলো, সাপোর্টিং ডকুমেন্টসটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনার অ্যাপ্লিকেশনকে হেলদি করার জন্য সাপোর্টিং ডকুমেন্টসটা অত্যন্ত জরুরি। যেমন হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল সার্টিফিকেট, যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন বা হচ্ছে কোনো বিষয়ের উপর কোর্স করে থাকেন সেই সংক্রান্ত যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে তাহলে হচ্ছে আপনি এটা সাবমিশন করতে পারেন। একাডেমিক ডকুমেন্টস, একাডেমিক সার্টিফিকেট, আপনার যা একাডেমিক সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার একাডেমিক্স অল ডকুমেন্টসের আপনার যে ফটোকপিগুলো আছে এগুলো আপনি প্রোভাইড করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যে ধরনের কাজ করেছেন, যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন সেখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো আপনি প্রোভাইড করবেন।
এরপরে রয়েছে আপনার রিজুমি। রিজুমিটা হচ্ছে আপনার ফুল ইনফরমেশনগুলো যাতে প্রোভাইড করে, এরকম একটা সুন্দর রিজুমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করে, যেটা আপনি অ্যাপ্লিকেশনের শুরুতে যখন আবেদন করেছিলেন ওয়েবসাইটের লিঙ্কে, এই রিজুমিটা দিলেই হয়ে যাবে। এই সাপোর্টিং ডকুমেন্টসটা কেন লাগে? সাপোর্টিং ডকুমেন্টসটা মূলত লাগে হচ্ছে যাতে আপনার যে আপনি যে আবেদন করতেছেন, আবেদন করলে যাতে আপনার হচ্ছে প্রোফাইলটা হেলদি হয়, সেজন্য হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসটা অত্যন্ত জরুরি রোল প্লে করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। কেননা হচ্ছে মাল্টার ভিসা কিন্তু প্রচুর রিফিউজ হয়, রিফিউজ হওয়ার কারণে কিন্তু এই ডকুমেন্টসগুলো জরুরি হয়। এখন আছে মাল্টা ফর্ম ডকুমেন্টস, এখানে হচ্ছে ডকুমেন্টস ফর্ম মাল্টা, অর্থাৎ হচ্ছে মাল্টা থেকে আপনার কী কী ডকুমেন্টস দিবে। এই ডকুমেন্টসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ইনভাইটেশন লেটার। ইনভাইটেশন লেটার মাল্টা থেকে আপনাকে আসতে হবে, যে কোম্পানি আপনাকে দিয়েছে, জব দিয়েছে সেই কোম্পানি থেকে আপনার ইনভাইটেশন লেটারটা আসবে। এরপর হচ্ছে এমপ্লয় হচ্ছে কন্ট্যাক্ট এগ্রিমেন্ট, এটা অবশ্যই নোটারি পাবলিক হতে হবে, মাল্টা অথোরাইজ যে সব আছে এখান থেকে নোটারি হতে হবে, যে মাল্টা এই এই যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টের ভিতরে আপনি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই সংক্রান্ত তথ্য পাবে। এরপরে যেটা রয়েছে আইডেন্টিক্যাল হচ্ছে মাল্টা, এটাকে নর্মাল আমরা যে ভাষায় ওয়ার্ক পারমিট বলা যেতে পারে, ওয়ার্ক পারমিটটা হচ্ছে মাল্টার মিনিস্ট্রি থেকে এটা অ্যাপ্রুভ করা একটা ওয়ার্ক পারমিট থাকবে। আপনি যে জবটা নিচ্ছেন বা হচ্ছে যে জবটা আপনি পাচ্ছেন সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা হচ্ছে এজেন্সি থেকে, গভর্নমেন্টের যে অথোরাইজ যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি থেকে ওয়ার্ক পারমিটটা বের হবে। অ্যাকোমোডেশন লেটারটা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক দেশের অ্যাকোমোডেশন লেটারটা আপনার যে কন্ট্যাক্ট লেটার থাকে এটার সাথে ইনক্লুড করা থাকে, কিন্তু মাল্টার জন্য আলাদা স্পেসিফিক অ্যাকোমোডেশন লেটার আপনার যে কোম্পানি আছে কোম্পানি থেকে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে মূলত মেইন ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করে আপনার মাল্টার জন্য আবেদন করতে হবে ভিসার জন্য। এই ডকুমেন্টস নিয়ে আপনি ভিএসএফ গ্লোবালে, মাল্টার যে ভিএসএফ গ্লোবাল অফিস আছে হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কলকাতাতে আছে, আপনি কলকাতায় গিয়েও আবেদন করতে পারবেন। এছাড়াও 7টা-8টা সিটিতে কিন্তু এই এই হচ্ছে ডকুমেন্টসগুলো সাবমিশন করা যায়। আপনি যদি যেহেতু বাংলাদেশের কাছাকাছি হচ্ছে আপনার ইয়া রয়েছে, আপনার কলকাতা রয়েছে, আপনি কলকাতাতে গিয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন। ভিসা ফিস সহ আপনাকে এখানে আবেদন করতে হবে, হয়তো 15 থেকে 20 ওয়ার্কিং ডেসের ভিতরে আপনি ভিসা পাবেন কি পাবেন না ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। এই হচ্ছে মূলত মাল্টার ওয়ার্ক পারমিট সংক্রান্ত ফুল ধারণা। এছাড়াও যদি আপনাদের আরও কারোর কোনো তথ্য দরকার হয় তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, যদি কোনো কারণে আপনাদের হচ্ছে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা ছোটো ছোটো কমেন্টস করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।